আমার টাকা পয়সা নিয়ে আমার বাবা শুধু ঋণ দেয়, যদি ঋণ দেয় কার্জে হাসানা মানে সুদের ওপর নেয়, 1000 দিল, 1000 গরিবকে ঋণ দেয় আর তারপর 1000 দিয়ে 1000ই নেয়, তার নেকির কাজ করছে, টাকা যদি জমা থাকে আর সেটা উঠে চলে আসে তাহলে অসুবিধা নেই, ভালো কাজই করছে, আপনিও নেকি পাবেন, আপনার আব্বাও নেকি পাবেন, ভালো কার্জে হাসানা। আর যদি সুদের ওপর লোন দেয় মানে ঋণ দিয়ে 1000 দিয়ে 1050 টাকা নিল, মাসে এত টাকা বেশি, বছরে এত টাকা বেশি, তাহলে এটা কাবিরা গোনা সুদ, আর সুদের কাজে সহযোগিতা হারাম। সুদ, সুদি কারবার যারা করবে তাদের জীবনকে আল্লাহ ধ্বংস করে দেবেন, তাদের ধন সম্পদকে আল্লাহ ধ্বংস করে, ইয়ামহাকুল্লাহ রেবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। তারপরে আল্লাহ বলছেন যে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা, ফাইনলাম তাফালু ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ খাওয়া যদি না ছাড়ো তাহলে ঘোষণা শুনে নাও আল্লাহ রসুলের পক্ষ থেকে জেহাদের, যুদ্ধের। জি, মুসলিম শাসক সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে, এটা হচ্ছে শরীয়তের বিধান যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে। জি, ঋণ থাকলে জাকাত দেওয়া যাবে কি? ঋণ পরিশোধ করেন না হয় জাকাত দেন, মানে ঋণ আছে আর এদিকে জাকাতের নেশাবে পৌঁছে আছে, তাহলে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করেন, যদি বলেন যারা ঋণ পরিশোধ করবেন তাহলে জাকাত দেন, আপনি এদিকেও দিবেন না ওইদিকেও দিবেন না, এটা কোনো অপরাধ, হ্যাঁ, চরম অন্যায় কাজ। জি,